দেশের চৌষট্টি জেলায় চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো কুরিয়ার সার্ভিসে কিন্তু প্রোডাক্ট ডেলিভারি করে থাকে বাইক চালানোর আগে কিন্তু আগে মানে একটু হাতটা ক্লিয়ার করতে হবে ঠিক সেম এই জিনিসটাও কিন্তু ভাই ক্যামেরা চালানোর আগে আপনার হাতটাকে ক্লিয়ার করতে হবে তো আদর্শ লেন্স দিয়ে শুরু করাটা আমি বেটার মনে করি এটা পঞ্চান্ন আড়াইশো লেন্স এটা হচ্ছে ইমেজ স্টেবিলাইজার অপশন আছে সাইলেন্ট মোটর এটাতে কোনো নয়েজও আসবে না ক্যামেরা মরসুম থেকে আমার সঙ্গে অন্তর ভাই সব পরিচিত মুখ আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি পবিত্র মাহরম যান এবং এরপরে কিন্তু আমাদের উল ফিতর হ্যাঁ সেই উপলক্ষে কিন্তু এই পুরো রোজার মাসটা জুড়েই আমাদের ক্যামেরা মোশনে থাকবে মানে প্রাইজের উপর ডিসকাউন্ট অফার পাশাপাশি আকর্ষণীয় অনেকগুলো গিফটও থাকবে ওকে ঠিক আছে দেখতে পাচ্ছি এখানে কিন্তু হিউজ পরিমাণ ডিএসএলআর ক্যামেরা মিডল লেন্স ক্যামেরা রয়েছে বক্স হোয়া ক্যামেরা রয়েছে পাশাপাশি লেন্স রয়েছে বাই গিফট দিবেন কি গিফটটা দিব এটা একটু ভিডিওর মাঝখানে বলে দিব আমি আর কি আচ্ছা গিফটও দিবেন জি ঠিক আছে অবশ্যই কিন্তু ভিডিওটা কন্টিনিউ করতে হবে আপনাদের আচ্ছা আমি বরাবর মতোই প্রথমে মানে এন্ট্রি লেভেল দিয়ে ক্যামেরাগুলো শুরু করি কারণ অনেক মানুষের স্বপ্ন থাকে যে মানে আগে কম বাজেটের ক্যামেরাগুলো দেখার সো সেই ধারাবাহিকতা চিন্তা করে প্রথমে আমার হাতে যে দেখতে পাচ্ছেন ক্যানন ইউস ওয়ান থাউজেন্ড ডি ওয়ান এই ক্যামেরাটা দিয়ে আপনি শুধু স্টিল ছবি তুলতে পারবেন আচ্ছা যারা স্টুডিওতে কাজ করবেন বা অনেকে আছে যে মানে ভ্রমণ পিয়াসু মানুষ যে কোনো জায়গায় টুরিস্ট একটা পর্যটক এরিয়াতে গেলে মানে ছবি তুলবে হ্যাঁ তো তাদের জন্য হচ্ছে ওয়ান হান্ড্রেড ডিগ্রি হতে পারে বেটার চয়েস এটা শুধু বডি প্রাইস পড়বে আপনার আট টাকা আট হাজার টাকা অনেক বডি প্রাইস আট হাজার টাকা পাচ্ছেন ক্যামেরা মোশনে এখন আমি যে মানে বডির প্রাইসগুলো বলবো এগুলো সব বলে কিন্তু শুধু ক্যামেরা প্রাইসটা বলবো হ্যাঁ লেন্সের প্রাইসটা হচ্ছে আলাদাভাবে আপনাদের এড করতে হবে আপনাদের মানে কাজ অনুযায়ী আর কি আচ্ছা এরপর দেখাবো হচ্ছে আমি ক্যানন ইউএস 1200 খুবই জনপ্রিয় একটি ক্যামেরা এটি ওকে এটাতে আপনারা স্টিল ছবির পাশাপাশি ভিডিওগ্রাফি করতে পারবেন এই ক্যামেরাটি আজকে অফার মূল্য দিচ্ছি মাত্র 11500 টাকা 11500 টাকা আর এখন আমি যে প্রাইসগুলো বলতেছি আপনাদের এই প্রাইসগুলো পুরা মাহে রমজান জুড়ে থাকবে মানে ঈদ পর্যন্ত চাঁদ রাত পর্যন্ত আপনারা এই প্রাইসগুলো মানে পাবেন আর কি কিন্তু চাঁদ অফার কিন্তু রমজানের শুনতে বেবি না কারণ মানে স্টক অনেক অনেক আপনাদের কোনো निराश হওয়ার কোনো কারণ নাই আচ্ছা এর পরে দেখাবো হচ্ছে Canon 21300 যারা হচ্ছে কম বাজেটের ক্যামেরা দিয়ে আপনারা যারা ওয়াইফাই সম্পর্কিত ক্যামেরা খুঁজছেন যাতে করে খুব সহজেই আপনাদের ছবিগুলো আপনাদের মোবাইল বা ল্যাপটপে যে কোনো সময় যে কোনো জায়গায় ট্রান্সফার করে নিতে পারেন ওকে তাদের জন্য হচ্ছে কেন উনিশশো ও ছবির পাশাপাশি ভিডিও করতে পারবেন

এরপরে দেখাবো হচ্ছে ক্যানন উইস ফোর থাউজেন্ড ডি চার হাজার ডি এটা সিমিলার হচ্ছে আপনার তেরোশো ডি ওকে হ্যাঁ জাস্ট এটাতে একটা ফিচার্স অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে এটার ফ্ল্যাশটা আপনারা ম্যানুয়ালি তুলতে পারবেন ওয়াও হ্যাঁ এটাই এছাড়া আর কোনো পার্থক্য নাই তো এটার মডেলটা আবার একটু আপডেট আবার তো এই ক্যামেরাটি আজকে অফার মূল্য দিচ্ছি মাত্র চোদ্দো হাজার টাকা এরপরে দেখাবো হচ্ছে ক্যামেরা জগতের এন্ট্রি লেভেলের মধ্যে খুবই জনপ্রিয় একটি ক্যামেরা ক্যানন এস ফাইভ হান্ড্রেড ডি ফাইভ হান্ড্রেড এটিতে মূলত ফিফটিন পয়েন্ট ওয়ান মেগা পিক্সেলের সিমোস এপি স্টেপ সেন্সর ইউজ করা হয়েছে ক্যামেরাটিতে স্টিল ছবির পাশাপাশি ভিডিওগ্রাফি করতে পারবেন খুবই লাইট ওয়েট ক্যামেরা এটি এই ক্যামেরাটি আজকের অফার মূল্য দিচ্ছি মানে বিশ্বাসই করতে পারবেন না মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকা জি ওয়াও এগারো হাজার টাকায় পাচ্ছেন ফাইভ হান্ড্রেড ডি জি এখন দেখা হচ্ছে ফাইভ হান্ড্রেড ডি জি অনেকের স্বপ্ন থাকে যে ভাই আমি করবো কারণ এখন যেহেতু ইউটিউবের যুগ অনেকেই মানে ভ্লগিং করে বা মানে ঘুরতে ফিরতে যায় একটু ভিডিও করে এবং আরেকটা বিষয় মেন হচ্ছে যারা ওয়াজমা ফিলের ভিডিও করে আমার কাছে ম্যাক্সিমাম কাস্টমারই আসে যারা হচ্ছে ওয়াজমা ফিল্ডের ভিডিও নিয়ে কাজ করে তারপর হচ্ছে ভ্লগার হ্যাঁ সো এটা হচ্ছে কম বাজেটের মধ্যে কি কারণে বললাম কারণ এটাতে মাইক্রোফোন পোর্ট ইউজ করা হয়েছে এখানে মাইক্রোফোন এস্টার মাইক্রোফোন ইউজ করতে পারবেন ভয়েস কোয়ালিটি ভালো পাবে এটার জন্য ভয়েস কোয়ালিটিটা বেটার আসবে আর কি তো এটাও 15.1 মেগাপিক্সেল সিমোস এপিএস টপ সেন্সর ইউজ করা হয়েছে এবং ডিজিক্স 4 প্রসেসর এই ক্যামেরাটি আমাদের কাছে ফুল ফ্রেশ কন্ডিশন অনেক দোকানে আছে কি যে দেখা যায় যে আপনার বলে দেয় যে লাইক ফাইভ ফিফটিটি মনে করেন আপনাকে বললো যে ভাই এটা আমাদের কাছে দশ হাজার টাকা থেকে শুরু করে পনেরো হাজার টাকা পর্যন্ত আছে এরকম আমার কাছে আপনারা এখন পাবেন না যা দেখবেন সব একই প্রাইস একই প্রাইস সব ফ্রেশ প্রোডাক্ট এটা পেয়ে যাবেন মাত্র চোদ্দ হাজার টাকায় চোদ্দ হাজার টাকা জি ঠিক আছে এই প্রোডাক্টে অনেকে একটু টাচ আপ করে আপনার নতুন বলে সেল করছে মানে রিফার বিচ যেটাকে বলে তো রিফার বিচ নেওয়ার থেকে আপনার টাকাটা পানিতে ফেলে দেওয়া একই কথা আর কি ওকে আচ্ছা এরপর দেখাবো হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে আদর্শ একটি ক্যামেরা Canon 600D যেটি থেকে মূলত Canon এর স্ক্রিন রোটেশন শুরু হয়েছে যার ফল আপনারা স্টিল ছবি বা ভিডিওগ্রাফি সেলফ মানে সেলফ ছবি বা ভিডিওগ্রাফি করতে পারবেন মানে ব্লগিং এর জন্য এটাও কিন্তু মানে বেস্ট একটা ক্যামেরা এটা বেস্ট ক্যামেরা 18.1 মেগাপিক্সেলের CMOS APS টপ সেন্সর ইউজ করা হয়েছে ক্যামেরাটিতে Redix 4 প্রসেসর মাইক্রোফোন পোর্ট আছে দেখেন একবারে ফুল ফ্রেশ একদম নিউ কন্ডিশন কারণ এইসব সব প্রোডাক্টগুলো এগুলো আমার হচ্ছে ইউরোপ কান্ট্রির প্রোডাক্ট আমার এগুলো আমার ম্যাক্সিমাম প্রোডাক্ট আমি দেশের বাইরের থেকে কালেক্ট করি আমার লোকাল কোন প্রোডাক্ট আপনারা আমাদের শপে পাবেন না ডিসপ্লেতে শ্যাডো থাকবে হালকা হ্যাঁ ওইগুলা হচ্ছে আপনার ষোলো হাজার টাকা থেকে শুরু করে সতেরো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন আর যদি ডিসপ্লে নিট অ্যান্ড ক্লিন চান ডিসপ্লেতে কোনো শ্যারো থাকবে না ওইটা হচ্ছে আঠেরো থেকে উনিশের মধ্যে পেয়ে যাবেন চিন্তা আমি আরেকটা আমি আপনাদের কথা শেয়ার করি যে ক্যামেরাগুলোতে ডিসপ্লেতে শ্যারো থাকে ওগুলো ছবিতে আপনার কোনো ইফেক্ট আসবে না ইফেক্ট আসবে না ছবি হ্যাঁ এটা জাস্ট ডিসপ্লে শুধু হ্যাঁ তো আমি একটা ক্যামেরা নাট পর্যন্ত খোলা হয় না তো এই কারণে আমি ডিসপ্লেগুলো চেঞ্জ করি না যেগুলোতে মূলত শ্যাডো থাকে তো আশা করি আপনারা এই জিনিসগুলো বুঝতে পারবেন যারা বুঝে তারা কিন্তু শেডো আগে নিয়ে যায় আর কি যেহেতু প্রাইস টা কম পাচ্ছে এখন দেখা বলছে Canon ফিফটি ডি সিক্স হ্যাঁ এটা তো আপনারা স্কিন রোটেশনের পাশাপাশি স্ক্রিন টাচ পাবেন বারো হাজার আটশো পর্যন্ত আয়োজন রেঞ্জ বাড়ানোর সুযোগ থাকছে ডিজিক্স ফোর্ট প্রসেসর এইটিন পয়েন্ট ওয়ান মেগাপিক্সেলের সেন্সর আছে মাইক্রোফোন পোর্ট আছে ব্লগিং করতে পারবেন মোয়াজ মাফিলে ভিডিও করতে পারবেন ফটোগ্রাফি যাই বলেন সব কিছুই করতে পারবেন কিছু অসাধু ব্যবসায়ী আছে তারা কি করে সিক্স ফিফটি ডি লোগোটা খুলে সেভেন হান্ড্রেড ডি লোগোটা বসিয়ে সেল করে কারণ সিক্স ফিফটি ডির সেভেন হান্ড্রেড ফিচার্স অলমোস্ট সেম কোনো ফিচার্স কোনো এদিক সেদিক নেই আচ্ছা হ্যাঁ বাট এটার দামটা একটু কম দেখা যায় একটা দুশো টাকা দামে লোগোটা লাগিয়ে আপনাদের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে সিক্স ডি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র উনিশ হাজার টাকায় উনিশ হাজার টাকা ওকে সেভেন হান্ড্রেড এরপর দেখো যে হ্যাঁ বাংলাদেশের ক্রাশ বাংলাদেশের জাতীয় ক্যামেরা সেভেন হান্ড্রেড ডি হ্যাঁ সেভেন হান্ড্রেড ডি এটাকে মূলত আদর্শ ক্যামেরা বলা চলে অনেকের রসিকতা করে মানে এটাকে জাতীয় ক্যামেরা বলে আখ্যায়িত করেছে এটার ফিচার্স বলতে গেলে ওই সিক্স ফিফটি ডির যে ফিচার্সটা বললাম ওইটাই বারো হাজার আটশো পর্যন্ত আয়োজ রেঞ্জ সুযোগ থাকছে মাইক্রোফোন পোর্ট আছে এটাও কিন্তু আমাদের কাছে মানে উইদাউট বক্স কন্ডিশন ছাড়াও কিন্তু বক্স কন্ডিশনের প্রোডাক্ট গুলো अवेलेबल আছে এখানে এই পাশে হিউজ স্টক আছে কিন্তু বক্স কন্ডিশন কি আমারগুলো ঠিক আছে এই বক্স কন্ডিশনের যে 700 ডি গুলো আছে এগুলো পেয়ে যাবেন হচ্ছে মাত্র 24000 টাকায় আচ্ছা ঠিক আর বক্স ছাড়া যেগুলো হ্যাঁ মানে বক্স ছাড়া কন্ডিশন আর কি যেগুলো ওগুলো হচ্ছে মাত্র টাকা বাট ওগুলোতে হালকা একটু শ্যাডো থাকবে এটা ছবিতে কোনো ইফেক্ট আসবে না ওকে ঠিক আছে এরপর দেখাবো সিক্সটি ডি সিক্সটি ডি হ্যাঁ এটা খুবই জনপ্রিয় একটি ক্যামেরা সিক্সটি ডি খুবই হ্যাভি মানে যারা হচ্ছে এখন চাচ্ছেন যে নতুন ফটোগ্রাফি শুরু করবেন তাদেরকে আমি সাজেস্ট করব সিসি কেনার জন্য কারণ এটাতে একটা সেকেন্ডারি মিটার ইউজ করা ইউজ করা হয়েছে আমি দুই হাজার দশ সালে আমি প্রতি মানে ভিডিওতে বলি দুই হাজার দশ সালে আমি সিসটি ক্যামেরা দিয়ে আমার মূলত হাতে করেছিল যেহেতু আমি একসময় ফটোগ্রাফার ছিলাম তো সিসটি আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে এটা হচ্ছে বক্স কন্ডিশন হ্যাঁ ওই দেখেন ওইখানে বক্স আছে বক্স কন্ডিশনটা পেয়ে যাবেন মাত্র একুশ হাজার টাকায় একুশ হাজার টাকা হ্যাঁ ফুল ফ্রেশ কন্ডিশনে এরপরে দেখা হচ্ছে সেভেন্টি ডি সত্তর ডি হ্যাঁ যে ক্যামেরাটা নিয়ে সবাই একটা জল্পনা কল্পনা থাকে যে এটা মাদারবোর্ড ক্রাশ খায় ইলেকট্রনিক জিনিস সমস্যা আপনার এটাও হতে পারে অন্যটাও হতে পারে বাট আমি এই পর্যন্ত যতগুলো সেল করেছি আল্লাহর মধ্যে কোনো প্রবলেম হয় নাই এখন সার্ভিস করা মাল যদি আপনারা কিনেন সেক্ষেত্রে এই প্রতারিত হবে তো আমি সেভেন মাত্র এই পর্যন্ত অনেকগুলো সেল করেছি আমার এই ক্যারিয়ারে তো আমি কখনো কোনো ফল্ট পাইনি সেভেন এটা পেয়ে যাবেন মাত্র বত্রিশ হাজার টাকায় ওকে ঠিক আছে চোখে তারপর এখন দেখা হচ্ছে দুই হাজার ডি এই দুই হাজার ডি হচ্ছে পৃথিবীর মধ্যে ডিএসএলআর এর সর্বশেষ যে আপডেট মডেল আছে সর্বশেষ আপডেট মডেলের মধ্যে একটা হচ্ছে দুই হাজার ডি ওকে দুই হাজার ডি দেখেন ফুল ফ্রেশ কন্ডিশন আছে এটা ডিসপ্লেটা ফিক্সড ডিসপ্লে ইউজ করা হয়েছে হ্যাঁ দেখেন একবারে ফুল ফ্রেশ কন্ডিশন কোনো স্ক্র্যাচ কোনো ডেন্ট নাই ওকে হ্যাঁ এই ক্যামেরাটি আজকের অফার মূল্য দিয়ে দিব মাত্র উনিশ হাজার টাকায় ঠিক আছে এরপর দেখবো আমরা এরপর দেখা বলছে ওয়ান হান্ড্রেড ডি কিউটে ডিব্বা এটা দেখেন এটা হচ্ছে সিমিলার সেভেন হান্ড্রেড ডি যাদের সাতশো কেনার মতো এভেলিটি নেই তারা ওয়ান হান্ড্রেডটা চয়েস করতে পারেন ওয়ান হান্ড্রেডের জাস্ট হচ্ছে আপনার স্ক্রিনটা ফিক্সড ডিসপ্লেটা ফিক্সড এটা রোটেশন করতে পারবেন না বাট আরেকটা বিষয় হচ্ছে সেভেন হান্ড্রেডে আপনার ডিসপ্লেতে এলসিডি মনিটর ইউজ করা হয়েছে আর ওয়ান হান্ড্রেডে হচ্ছে এই এটার থেকে আপডেট এলইডি মনিটর ইউজ করা হয়েছে যার ফলে আপনারা ক্যামেরাতে কিন্তু ছবিগুলো খুব স্বচ্ছ দেখতে পারবেন ঠিক আছে তো এটার প্রাইস দিচ্ছি মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা হ্যাঁ ঠিক আছে সাতশো পঞ্চাশশো পঞ্চাশ ডি হ্যাঁ প্রফেশনাল লেভেলের ক্যামেরা এটা যারা হচ্ছে স্টুডিওতে কাজ করে বা প্রফেশনালি কাজ করে নিজের ক্যারিয়ার গড়বেন ভাবছেন তাদের জন্য হচ্ছে ক্যান সেভেন ফিফটিটি হতে পারে বেটার চয়েস এবং ব্লগিংয়ের জন্য হ্যাঁ যাদের মিড রেঞ্জের মধ্যে মানে আছে যে আপনারা ব্লগিং করবেন ওয়াজ মাহফিলের ভিডিও করবেন সাতশো পঞ্চাশটি আপনাদের কাছে খুবই অফার মূল্যে দিয়ে দিব ওয়াইফাই আছে ব্লুটুথ এনএফসি সব কিছু এনেবল হ্যাঁ উনিশটা অটো ফোকাস পয়েন্ট আছে তারপর হচ্ছে টোয়েন্টি ফোর পয়েন্ট টু মেগাপিক্সেলের সেন্সর ইউজ করা হয়েছে ক্যামেরাটিতে যে কন্ডিশনের আমার কাছে সাতশো পঞ্চাশটি এখন সব ফ্রেশ কন্ডিশনেরই আছে হ্যাঁ যেগুলো আগে সেল করতাম আটত্রিশ হাজার টাকা ওগুলো এখন দিয়ে দিচ্ছি মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা এক দেখেন এক এই এই পলিটো এখনো উঠানো হয় রিকন্ডিশন বলতে গেলে একটু বলি শর্ট করে রিকন্ডিশন হচ্ছে আপনার এই পুরাতন ক্যামেরাটা হালকা কালার করে কালার করে যদি কোনো ত্রুটি থাকে ওগুলো সমাধান করে এরকম এই যে বক্স অরিজিনাল বক্সের মধ্যে আপনি ডেমো বক্স পাওয়া যায় ওই ডেমো বক্সের মধ্যে ভরে ওগুলোকে মানে নতুন বলে আর কি

মধ্যে আমি এশিয়া থেকে প্রোডাক্টগুলো কালেক্ট করি বাট কিছু কিছু প্রোডাক্ট আমার মনে করেন ইউরোপ কান্ট্রি থেকে আসে এরপর দেখাবো হচ্ছে সেভেন্টি সেভেন ডি বাংলার বাগ এটা বাংলার বাগ সেভেন্টি সেভেন ডি ফুললি ফ্রেশ কন্ডিশন আছে কোনো স্ক্রেচ কোনো ডেন্ট নাই পঁয়তাল্লিশটা অটো ফোকাস পয়েন্ট পাবেন এই ক্যামেরাটিতে টোয়েন্টি ফোর পয়েন্ট ওয়ান মেগা পিক্সেলের সিমো সেপিএস টাইপ সেন্সর ইউজ করেছে সিক্স প্রসেসর স্টিল ছবির পাশাপাশি ভিডিওগ্রাফি করতে পারবেন ব্লগিংয়ের জন্য বেস্ট ক্যামেরা ফটোগ্রাফির জন্য বেস্ট ক্যামেরাটা স্ক্রিন রোটেশন টাচ ওয়াইফাই ব্লুটুথ এনএফসি সব কিছুই মনে করেন এনেবেল আছে এইটা পেয়ে যাবেন আজকে অফার মূল্য মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা জি তো ভাই মোটামুটি ক্যামেরা দেখতেছি আমরা তো ওখানে কি ভাবতে পারি বা ইউজ ক্যামেরা নেবো আমরা ওয়ারেন্টি যে বিষয় আছে ওয়ারেন্টি কেন কি পাচ্ছি আচ্ছা যেহেতু আপনারা ক্যামেরা কিনছেন এবং ক্যামেরা মোশন কিন্তু একটা মানে মানে আলোচিত একটা মানে শপ এটা সবাই কিন্তু চেনে আমাকেও চিনে ক্যামেরা মোশনকেও চিনে সবাই মনে করেন একটা আমরা মানে ঘরের একজন সদস্য বলতে পারেন তো আমি প্রত্যেকটা প্রোডাক্টের সাথেই দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি দশ বছরের শাটারের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি এবং পনেরো দিনের অ্যানি পার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি যাতে আপনার পনেরো দিনের মধ্যে ক্যামেরা যদি বিন্দু পরিমাণ কোনো প্রবলেম দেখা যায় সেটা আমি আমার নিজের খরচ আপনাকে রিপ্লেস করে দিব ক্যামেরা নিয়ে আপনাদের কোনো ভয় নাই চিন্তা করতে হবে না একদম কিন্তু বুঝতে পারছেন একদম পনেরো দিনের সমস্যা হলে চেঞ্জ পাবেন কোনো কথা হবে না এনি পার্স চেঞ্জ করে দিব চেঞ্জ করে হবে যদি কোনো সমস্যা হয় আচ্ছা ঠিক আছে আর যদি দেখা যায় যে আপনার সাথে আমার একটা বন্ডিং ভালো অবশ্যই হবে আমি যদি আপনি ঢাকার বাইরে থেকে আসেন তো পনেরো দিনের জায়গায় আমি আপনাকে এক মাস করে দিতে পারবো সমস্যা ঢাকার বাইরে গেলে এক মাস পর্যন্ত পেয়ে যাবেন জি মোটামুটি ওকে এর পরে দেখব কোনটা এর পরে দেখাবো আমরা সোনার হরিণ কেন 200 ডি 200 ডি দেখেন ফুল ফ্রেশ কন্ডিশন আছে অনেকে আছে যে একটা লাইটওয়েট ক্যামেরা চাই যে ক্যামেরা দিয়ে উনি সব ধরনের কাজই করবে পসিবল হ্যাঁ তো সব ধরনের কাজ বলতে ফটোগ্রাফি আছে ভিডিওগ্রাফি আছে মানে যে যার মতো আর ফটোগ্রাফি ভিডিওগ্রাফি তো অনেক করতে পারবে করবে হ্যাঁ স্ক্রিন রোটেশন টাচ ওয়াইফাই ব্লুটুথ এনএফসি সবকিছু এনেবল আছে ডিজিক 6 প্রসেসরে ক্যামেরাটি এটি হচ্ছে বক্স কন্ডিশনের প্রোডাক্ট এটা দেখেন যে 200 টি বক্স কন্ডিশনের এটা হ্যাঁ তো এই ক্যামেরাটি আমি আজকে অফার মূল্য দিব অবিশ্বাস্য মূল্য দিব মাত্র

সেম প্রাইস হ্যাঁ হ্যাঁ এখন দেখাবো হচ্ছে এইট হান্ড্রেড ডি এইট হান্ড্রেড এইট হান্ড্রেড ডিও এই যেমন দুই হাজার ডি যেমন আপনার হচ্ছে ডিএসএলআর সর্বশেষ আপডেট মধ্যে একটা ছিল হ্যাঁ ঠিক তেমন এটাও এইট হান্ড্রেড ডিও পঁয়তাল্লিশটা অটো ফোকাস পয়েন্ট পাবেন টোয়েন্টি ফোর পয়েন্ট ওয়ান মেগা পিক্সেল সিমো সেফি স্টেপ সেন্সর ইউজ করা হয়েছে ক্যামেরাটিতে ডিডিক্স সেভেন প্রসেসর স্ক্রিন রোটেশন করতে পারবেন টাচ ওয়াইফাই ব্লুটুথ এনএফসি মাইক্রোফোন পোর্ট এইচডিএম পোর্ট জিপিএস ট্র্যাকার সবকিছুই কিন্তু অ্যাভেলেবেল আছে এই এইট হান্ড্রেডটা আজকে অফার মূল্য দিয়ে দিব মাত্র বিয়াল্লিশ হাজার টাকা এটা পঁয়তাল্লিশ হাজার টাকা সেল করি এটা আমার বক্স কন্ডিশন এটা দেখেন বিয়াল্লিশ হাজার টাকা মনে করেন স্বপ্ন ভাই সবার সত্যি করে দিব একদম

তুলেন যাতে হাত থেকে পড়লো কোনো সমস্যা নাই এগুলো হাত থেকে সমস্যা হবে না তাও কেন আপনারা হাত থেকে ফেলবে তো অবশ্যই পড়বেও না জি জি হ্যাঁ এগুলো হ্যাঁ এগুলো সেফটি ভাবে ইউজ করবেন বাট একটু অনেকে যারা একটু হেভি মানেন তাদের জন্য ফাইভ জি মার্ক টু হতে পারে বেটার চয়েস এটা আজকে অফার মূল্য দিয়ে দিচ্ছি মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা অবিশ্বাস্য মূল্য ভাই এটা ভাই

অনেক কোটি কোটি পিস আছে এখনো লাখ লাখ পিস ইন্টারন্যাশনাল মার্কেটে ঘোরাফেরা করতেছে হ্যাঁ এবং সিক্স ডি কেনার আগে অবশ্যই আপনারা শার্পনেসটা কিন্তু চেক করে নেবেন কারণ সিক্স ডি কিন্তু কোনো খেলনা ক্যামেরা না কোনো ঠিক আছে তো সিক্স ডি আজকে অফার মূল্য দিয়ে দিব মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকায় সিক্স ডি পাচ্ছেন একদম কিন্তু চিপ প্রাইস সেভেন্টি সিক্স ডি বাসন

সো এটিডি ওয়েডিংয়ের কাজে মূলত ইউজ করি আমরা ওয়াজ মাহফিলের জন্য যারা একটু হেভি মানের ক্যামেরা চান মানে লং টাইম ভিডিওগ্রাফি করতে পারবেন তাদের জন্য কিন্তু এটিডি কিন্তু বেস্ট ফটোগ্রাফি বলেন ভিডিওগ্রাফি বলেন যে কাজই আপনারা করেন ক্যামেরা দিয়ে এটিডি কিন্তু অনেক মানে লং টাইম আপনারা ইউজ করতে পারবেন এটিডি এই দিয়ে তো এটিডি ক্যামেরাটি আজকের অফার মূল্য দিব এটা বক্স কন্ডিশন এটা আমরা দেখেনি যে বক্স কন্ডিশন এখানে রয়েছে কিন্তু বক্স কন্ডিশন ক্যামেরা পেয়ে যাচ্ছে কন্ডিশন বক্স কিন্তু প্রাইস দিব বক্স কন্ডিশন ছাড়া যেগুলো ওই প্রাইসে দিয়ে দিব মাত্র 52000 টাকা মাত্র 52000 টাকা ভাই একদম মার্কেট চ্যালেঞ্জ মার্কেট চ্যালেঞ্জ হ্যাঁ ওকে এখন আমি কিছু মিররলেস দেখাই আপনাদের মিররলেস ক্যামেরা হ্যাঁ আমাদের মিররলেসের যে আপনার মানে আউটলেট আছে সেটা হচ্ছে মূলত আমাদের ইস্টার্ন মল্লিকা মার্কেটে মিররলেসটা ওরকম একটা চলে না আচ্ছা হ্যাঁ মানে মার্কেট মানে ভ্যালুর কারণে অনেকে আসে যে মানে একটু কম রেঞ্জের ক্যামেরা খোঁজার জন্য মূলত আমাদের استان মলিকে মার্কেট আসে তো সেই ক্ষেত্রে আমরা কি করি এই মিররলেস এর মধ্যে যেগুলো একটু কম দাম যেমন এটা হচ্ছে M50 M50 হ্যাঁ Canon এর M50 এটা হচ্ছে আপনার সাথে 15 45 সেমি কিট লেন্স আছে আচ্ছা হ্যাঁ এটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র হাজার টাকায় এবং M50R ভার্সন 2 আছে হ্যাঁ M50 Mark 2 এটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র আপনার এটা 15 45 সেমি লেন্স সহ পেয়ে যাবেন হচ্ছে মাত্র আপনারা পঞ্চান্ন হাজার টাকা এখন আমার কাছে কিন্তু সনি তারপর হচ্ছে নিকনের যে মিরল লেস আছে ওগুলো আছে ওগুলো আমাদের হচ্ছে নারিন্দা আউটলেট আছে আমাদের ওইখানে ওগুলো আপনার মিরল মনে করেন একটা মানে পাহাড় বলতে পারেন আর কি হ্যাঁ আমি প্রতিবার বরাবরের মতোই একটি আকর্ষণীয় বিবেক দেই বিবেক যেটা আপনারা মানে ক্যামেরা আপনারা ক্যারি করবেন ওকে ক্যারি করার জন্য বিবেক মাস্ট এরপর হচ্ছে অরিজিনাল ব্যাটারি এবং চার্জার প্রোভাইড করি থাকবে এটা এটা থাকবে এগুলো হচ্ছে মাস্ট বি আর কি মানে থাকবেই আপনারা আজকে নেন বা এক বছর পর নেন এগুলো থাকবেই আর কি একটা স্ট্র্যাপ দেই মানে ক্যামেরা এই ঝোলানোর জন্য মানে ফিটা যেটা আমরা বলি হ্যাঁ তারপর এই যে এটা হচ্ছে আপনার পাওয়ার কেবল হ্যাঁ তারপর ডাটা কেবল আছে এরপর স্কিন প্রোটেক্টর ওকে আপনার ক্যামেরার ডিসপ্লেটা সুরক্ষার জন্য যেমন আমরা যেমন মোবাইলের মধ্যে স্ক্রিন প্রোটেক্টর লাগে ওই ওইরকমই আচ্ছা তারপর লেন্সের সাথে পাবেন একটা ফিল্টার পেয়ে যাবেন আর একটা হুড পাবেন হুট এবং ষোলো জিবি মেমরি করি কার্ড দিচ্ছি এবং এই দেখেন এগুলো নিয়েই অনেকের মানে প্রশ্ন জন্মায় যেমন এটা হচ্ছে ক্লিনিং কিট ক্লিনিং কিট ক্যামেরাটা জাস্ট ক্লিন করা মানে এই কি বলে আপনার উপরের অংশগুলো জাস্ট ক্লিন করার জন্য জাস্ট ভেতরে কিন্তু হাত দেওয়া যাবে না ওকে হ্যাঁ উপরের স্ট্রাকচারটা ক্লিন করার জন্য হচ্ছে ক্লিনিং কির একটা এটা পাবেন হচ্ছে প্রথম পাঁচজন প্রথম পাঁচজন যান এটা সারা রমজান মাস জুড়ে ওকে চদ্রত পর্যন্ত এটা সবার জন্য এটা সবার জন্য থাকবেই এমনি আমি আগের ভিডিওতে প্রথম পাঁচ জনেরই বলতাম এখন কিন্তু পুরো রমজান মাস ধরে চারটা চাঁদ পর্যন্ত আপনারা এটা ক্লিনিকি এটা ফ্রিজে দিব ক্লিনিকি এর দাম এর অরিজিনাল ক্যানন অথরাইজ ওকে এটা দাম হচ্ছে আপনার 800 টাকা 800 টাকা এটা ফ্রিজে একদম ফ্রি takbi হ্যাঁ এই দুইটা জিনিস হচ্ছে প্রথম পাঁচ জনের জন্য দিব একটা হচ্ছে ব্যাটারি গ্রিপ আর একটা হচ্ছে আপনার এই যে গডক্সের একটা আপনার 트리গার ফ্ল্যাশ 트리গার যাদের মানে ফ্ল্যাশ আছে তারা এই 트리গারটা ইউজ করতে পারবে এটা হচ্ছে জাস্ট প্রথম পাঁচজনের জন্য স্পেশাল একটা গিফট আছে যারা হচ্ছে পঞ্চাশ হাজার টাকার শপিং করবে আমাদের কাছ থেকে ওকে ক্যামেরা লেন্স দুইটা মিলে যারা পঞ্চাশ হাজার টাকা শপিং করবে প্রথম পাঁচজন পেয়ে যাবেন হচ্ছে ওয়ান প্লাসের দেখেন ওয়ান প্লাসের নাইনার এই মোবাইলটি ইউসড ফোন এটা ডিসপ্লে অনেক আছে যে মানে ওয়ান শুনলেই ভয় পায় যে ওয়ান তো ভাই ডিসপ্লে গ্রিন লাইন আসে এগুলো হচ্ছে লাইফ মানে গ্রিন লাইন আসবে না টাইম গ্যারান্টি আর কি বলে হ্যাঁ এই নাইনার ফোনটা আপনারা পেয়ে যাবেন হাজার টাকার শপিং করলে প্রথম 5 জন ভিডিও আপলোড হওয়ার প্রথম 5 জনের জন্য শুধু থাকছে এই এই ফোনটি ওকে ঠিক আছে জি ভাই আমি এতক্ষণ মানে যে গিফটগুলো আপনাদেরকে দেখাইলাম আমি এগুলো কিন্তু সবগুলো কিন্তু মানে অথেন্টিক গিফট এগুলো মানে যা আছে অথেন্টিক গিফট মানে পাবেন মাস্ট মাস্ট বি পাবেন ওকে আপনারা ভিডিওটা ডাউনলোড করে নিয়ে আসবেন আচ্ছা ওকে আর ভিডিও আকর্ষণের জন্য কিন্তু আমি কোনো এই অফারগুলো কিন্তু দেইনি আমি আচ্ছা কারণ এই ধরনের ব্যবসা এই মূলত মনগগন এই ক্যামেরা মোশন বা আমি না অনেক ক্ষেত্রে যে 200 টাকা দামের পাঞ্জাবি দিয়ে মনগগন আপনাদের মানে ছড়া ছেড়ে দিচ্ছে আপনারা মনগগন হুরমুর করে মানে আসতেছেন ঈদ ঈদ পালন করবেন ঈদের নামাজে যাবেন ভালো একটা পাঞ্জাবি পরে যাবেন ওই 200 টাকার পাঞ্জাবি দక్టర్ মনগগন হলুদদের পাঞ্জাবি ওগুলা মানে ওয়ান টাইম যে ইউজ করে ওইগুলা হ্যাঁ তো আশা করি আপনারা আমার শপে আসবেন আমার যে গিফটগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি ইনশাল্লাহ সব বলে আপনারা পেয়ে যাবেন ওকে বাট ক্যামেরার সাথে তো লেন্স লাগবে লেন্সে তো ভিডিও ছবি তোলা যাবে না তো লেন্সে কি আসলে হচ্ছে এই ক্যামেরাটা হচ্ছে এখন অন্ধ আছে এখন হ্যাঁ লেন্সটা দিয়ে দিলেই মনে করুন ও এখন আলোকিত হয়ে যাবে জি জি লেন্স আমি প্রথমে প্রাইম লেন্স দিয়ে স্টার্টিং করি যেমন ইয়াং নু ব্র্যান্ডের ফিফটি এম প্রাইম লেন্স ওকে ওয়ান পয়েন্ট এইট অ্যাপাচার এটা এটা পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা হ্যাঁ এটার আবার এই এটা হচ্ছে ক্যাননের ফিফটি এম এম এসটিএম অপশন আছে এটাতে মানে ভেতরে এসটিএম মোটর সাইলেন্ট মোটর এটা পেয়ে যাবেন হচ্ছে অনলি দশ হাজার টাকায় বক্স কন্ডিশন নোট আপনার রাফ কন্ডিশন একদম কিন্তু নিউ কন্ডিশন পাবেন একবার নিউ কন্ডিশন যেটা ওইটার কথা আমি আপনাকে বলছি দশ হাজার টাকায় হ্যাঁ আর যেটাই একটু রাফ কন্ডিশন ওইটা পেয়ে যাবেন নয় হাজার টাকায় আচ্ছা এবং এই ফিফটি এমএমই আরেকটা ভার্সন আছে আইএস টু আছে আরেকটা ওইটা পেয়ে যাবেন পাঁচ হাজার পাঁচশো টাকায় এখন দেখাবো হচ্ছে ফিফটি এম এ ওয়ান পয়েন্ট ফোর অ্যাপাচারের একটা লেন্স ইউএসএম দেখেন আলট্রাসোনিক আলট্রাসোনিক হ্যাঁ এটা পেয়ে যাবেন মাত্র আঠারো হাজার টাকায় আঠারো হাজার টাকা হ্যাঁ এরপর দেখে আদর্শ লেন্স যারা হচ্ছে নতুন ক্যামেরা চালাবেন ওকে বাট লেন্স সম্পর্কে কোনো আইডিয়া নেই আগে তো মানে বাইক চালানোর আগে কিন্তু আগে মানে একটু হাতটা ক্লিয়ার করতে হবে ঠিক সেম এই জিনিসটাও কিন্তু ভাই ক্যামেরা চালানোর আগে আপনার হাতটাকে ক্লিয়ার করতে হবে তো আদর্শ লেন্স দিয়ে শুরু করা আমি বেটার মনে করি এটা দাম কম হলেও এটা দিয়ে আপনারা আগে স্টার্টিং করবেন এটা যে ব্লার শার্পনেস কালার সবই কিন্তু ভালোই আসবে এটা পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার টাকায় এটা হচ্ছে আইএসটা আর এস টি পেয়ে যাবেন মাত্র ছয় হাজার টাকা এটা আঠারো পঞ্চান্ন কিটলেস এসটিএম হ্যাঁ এরপর দেখেন দশ আঠারো ওয়াইড লেন্স যে ওয়াইড লেন্স যারা হচ্ছে আপনারা মানে এই কম জায়গাতে পুরোটা মানে ক্যাপচার করতে চাচ্ছেন ওকে অল্প জায়গায় বড় ভিডিও অল্প জায়গায় রাইট রাইট একটু দশ আঠারো এম এম ওয়াইড লেন্স ওয়াইড লেন্সের দাম পেয়ে যাবেন হচ্ছে মাত্র চোদ্দ হাজার টাকায় আচ্ছা এখন দেখাবো হচ্ছে আঠাইশ একশো পঁয়ত্রিশ নতুন স্টক ঢুকেছে আমাদের আঠাইশ একশো মানে সরি আঠাইশ একশো পাঁচ এই আটাইশ একশো পাঁচটা আল্ট্রাসনিক ইউএসএম লেন্স এটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র বারো হাজার টাকায় এটার সাথে দেখেন আরেকটা এগুলো কিন্তু প্রফেশনাল লেন্স হ্যাঁ এটা হচ্ছে আটাইশ একশো পঁয়ত্রিশ হ্যাঁ এগুলো হচ্ছে প্রফেশনাল লেন্স বাট আপনার সব মানে বডিতে আপনি ইউজ করতে পারবেন হ্যাঁ তো এটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র আজকে অফার মূল মাত্র চোদ্দ হাজার টাকায় এখন যারা জুম লেন্স চাচ্ছেন জাতীয় লেন্স যেটা যেমন আমাদের সাতশোটি হচ্ছে আপনার জাতীয় ক্যামেরা ঠিক সেরকমই জাতীয় লেন্স জুমলেন্স পঁচাত্তর তিনশো পঁচাত্তর তিনশো এটা পেয়ে যাবেন মাত্র নয় হাজার টাকায় আচ্ছা ফ্রেশ কন্ডিশন একদম নিউ কন্ডিশন একবারে নিউ কন্ডিশন আর যদি একটু রাফ কন্ডিশন চান সেই ক্ষেত্রে আট হাজার টাকা পড়বে আচ্ছা ঠিক আছে এখন দেখা বলছে পঞ্চান্ন আড়াইশো লেন্স এটা হচ্ছে ইমেজ স্টেবিলাইজার অপশন আছে জুম লেন্সে অনেকের হাত শেক করে কারণ লেন্সটা তো একটু ভার থাকে হ্যাঁ তো হাত শেক করে স্টেবিলাইজার অপশনটা অন করে দিলে আপনার হাত একটু শেক করলো ছবিটা শেক হবে না আচ্ছা এটার প্রাইস হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা হ্যাঁ এখন যারা হচ্ছে এই জুমলেন্স দিয়ে ভিডিওগ্রাফিও করতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে পঞ্চান্ন আড়াইশোরই আপডেট পঞ্চান্ন আড়াইশো এস টি এম ভার্সন সাইলেন্ট মোটর এটাতে কোনো নয়েজও আসবে না এটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র বারো হাজার টাকায় বারো হাজার টাকা হ্যাঁ এখন আমি কিছু ওয়াইডলেন্স দেখায় যেমন মাস্টারলেন্স যেগুলোকে বলে আঠেরো একশো পঁয়ত্রিশ আইএস ওকে আইএসটা পেয়ে যাবেন মাত্র তেরো হাজার টাকায় তেরো হাজার টাকায় হ্যাঁ এস টি এম সাইলেন্ট মোটর কোনো সাউন্ড আসবে না এটা ওকে আঠেরো একশো পঁয়ত্রিশ এস টি এমটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র ষোলো হাজার টাকায় ওকে এবং আঠেরো একশো পঁয়ত্রিশ এটা মূলত এটিডির সাথে ম্যাক্সিমাম মানুষ ইউজ করে এটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র বাইশ হাজার টাকা ফুল ফ্রেশ কন্ডিশন ঠিক আছে চব্বিশ একশো পাঁচ আছে হ্যাঁ এটা পেয়ে যাবেন হচ্ছে আপনি আজকের অফার মূল্য মাত্র আঠাশ হাজার টাকায় এবং টোয়েন্টি ফোর আছে দেখেন টোয়েন্টি ফোর এম পেয়ে যাবেন হচ্ছে আজকে অফার মূল্য ম্যাক্রো লেন্স বলে এটাকে আর কি হ্যাঁ টোয়েন্টি ফোরটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র এগারো হাজার টাকায় এবং আমার নিচে দেখেন এই যে ডেস্ককে দেখেন অনেক লেন্স আছে সবগুলা লেন্স মানে উপরে উঠে মানে ভিডিও করা সম্ভব না আপনাদের যে লেন্স লাগবে জাস্ট এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারব পারেন হোয়াটসঅ্যাপ দুইটাই অ্যাভেলেবেল আছে নাম্বারটা আমি একটু মুখে বলে দিই জিরো ওয়ান সিক্স ওয়ান ওকে ঠিক আছে তো মোটামুটি ক্যামেরা দেখলাম লেন্স দেখলাম এবার ডাকার বাইরে নেওয়ার সুবিধা কী ডাকার বাইরে কুরিয়ার কী সিস্টেম আচ্ছা হ্যাঁ আমাদের কুরিয়ার মাধ্যমটা খুবই সহজ মাধ্যম আমরা দেশের চৌষট্টিটি জেলায় চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো কুরিয়ার সার্ভিসে কিন্তু প্রোডাক্ট ডেলিভারি করে থাকছি কন্ডিশনের মাধ্যমে অনেকে আছে যে কুরিয়ারে প্রোডাক্ট নিতে ভয় পায় কারণ আমাদের দেশে এখন যেভাবে মানে মানে প্রতারণার শিকার হচ্ছে মানুষ তো মানে একজন একজনকে বিশ্বাস করতে কিন্তু খুবই মানে একটু ভয় আপন হয়ে যায় আর কি হ্যাঁ সো আপনারা আমার যে নাম্বার আছে ওই নাম্বারে প্রথমে ফোন করবেন যেহেতু ঢাকার বাইরে আছেন ফোন করবেন ভিডিও কলের মাধ্যমে যে এই সবটা তো আপনারা এখন তো দেখতেছেনি হ্যাঁ আপনারা আমার সাথে ভিডিও কলের মাধ্যমে কথা বলবেন কথা বলে প্রোডাক্ট দেখবেন প্রোডাক্টের আইমি দেখবেন সব কিছু দেখবেন কনফার্ম হলে এক টাকা আমার পার্সোনাল নাম্বার যেটা আমি বললাম ওই নাম্বারে মানে সেন্ড মানি করলেই কিন্তু আপনার নামে প্রোডাক্টটা বুকিং হয়ে যাবে বুকিং হওয়ার পরে এখন প্রশ্ন আসে যে আপনার বাকি যে টাকাগুলো আছে ধরেন এই প্রোডাক্টের দাম আছে বাহান্ন হাজার টাকা দাম এক হাজার টাকা আপনি অ্যাডভান্স করলেন আর একান্ন টাকা আমি আপনাকে কন্ডিশনে দিয়ে দিব এখন আপনি কুরিয়ারে গিয়ে পুরো টাকা দেওয়ার আগে কিন্তু প্রোডাক্টটা আপনি চেক করে নিতে পারবেন বাট এটা আমাকে আগে বলে নিতে হবে ভাই আমি প্রোডাক্টটা চেক করে নিব। তাহলে আমি ওটা চেকিং কন্ডিশনটা করে দিব। এটা নিয়ে আপনাদের কোনো ভয় নেই ভাই আমি মানে হালালভাবে বিজনেস করি আমার এখানে কোনো উল্টাপাল্টা কোনো কিছু পাবেন না আচ্ছা আমার সবটি হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের ঠিক উল্টা দিকে ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার ফিফটি সিক্স ছাপ্পান্ন নম্বর শপ ক্যামেরা মোশন আর হচ্ছে যারা ঢাকার মধ্যে আছেন তাদেরকে অবশ্যই বলবো আমার শপটা একবার হলো ক্যামেরা নেন বা না নেন মানে ভিজিট করার জন্য এবং ঢাকার বাইরে যারা আছেন তাদেরকেও বলবো যদি আপনাদের ঢাকায় কোনো কাজ থাকে হ্যাঁ তো সেই উদ্দেশ্য করে হলো আমার দোকানে মানে একবার হলো আপনাদের কফির দাওয়াত রইল